বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোন বাড়িতে মানুষ মারা যাওয়ার পর 4 দিনের মধ্যে নখ কাটা, চুল কাটা, বাসায় চুলা জ্বালানো এবং রান্না নিষেধ করা হয়। আসলে এই সবগুলো বিষয় আপনার শরীয়তসম্মত নয়। চুল নখ কাটা যাবে না এমন কথা হাদিসে নাই, চুলা জ্বালানো যাবে না এমন কথাও হাদিসে নাই। তবে হাদিসে কথা আছে, যখন রাসূলুল্লাহ চাচাতো ভাই জাফর মুতার যুদ্ধে মারা গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেছেন, ইসনাউ লি আলা জাফর তুআমান ফাইন্নাহু আতাকুম মা ইউশগিল আতাহুম মা ইউশগিলুহুম, তোমরা আলে জাফর, জাফরের পরিবারের জন্য তোমরা খানা বানাও, তাদেরকে খানা দিয়ে পাঠাও, কেননা তারা এখন বিপদের ভিতরে আছে। তো তাদের পরিবারের কর্তা মারা গেছে, সেজন্য নিঃসন্দেহে তারা শোকে মুহ্যমান, তারা বিপদগ্রস্ত অবস্থায় আছে। এই জন্যে তাদেরকে শোক জানানোর জন্য বা তাদের বিপদে তাদেরকে সহযোগিতা করার জন্য এইভাবে তাদের মৃত ব্যক্তিকে খানা, মৃত ব্যক্তির বাড়িতে খানা বানিয়ে পাঠানো সুন্নাত। তো এটার সময়সীমা হচ্ছে 3 দিন। হ্যাঁ, 3 দিনের বেশি শোক পালন করা কোন মৃতের জন্য, 3 দিনের বেশি শোক পালন করা নাজায়েজ বা হারাম। তবে কোনো মানুষ যদি মারা যায় তাহলে তার স্ত্রী, তার ছেড়ে যাওয়া স্ত্রী, তার জন্য শোক পালন করতে হবে 4 মাস 10 দিন, যেটা কোরআনে আছে, সূরা নিসাতে, তো সূরা বাকারায় আছে, সূরা বাকারায় 234 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যে সম্পর্কে বলেছেন যে সে 4 মাস 10 দিন শোক পালন করবে। তা ব্যতীত অন্য বাড়ির লোক বা অন্য কারোর জন্য 3 দিনের বেশি শোক পালন করা যায় নাই। আর সেই 3 দিনে ওই পরিবারকে যদি সম্ভব হয় তাহলে প্রতিবেশীদের পক্ষ থেকে খানা রান্না করে তাদেরকে পাঠাবে এবং এটি তাদের জন্য সুন্নাত হবে। কিন্তু যদি কেউ না পাঠায় তো তাহলে তারা কি খাবে না, চুলা না জ্বালাইয়া তারা এভাবে না খেয়ে থাকবে না, বরং তারা চুলা জ্বালাবে। আর অন্যান্য বিষয় সবই, গোসল করা, চুল কাটা, নখ কাটা, যা দরকারি সবই করতে পারবে স্বাভাবিক জীবনের মতন, তাতে কোনো বাধা নেই ইনশাআল্লাহ।